2022 সালে রাজধানীবাসীর জীবনযাত্রা ব্যয় বেড়েছে 11% উপরে আর মূল্যস্ফীতির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে করা গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। অন্যদিকে নতুন করে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা জানিয়েছে ঢাকা চেম্বার। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ডলার সংকট 2022 সালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে। এর সাথে দফায় দফায় তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়তে থাকে অস্বাভাবিক হারে। দ্রব্যমূল্যের দাম বাড়ার ফলে জনজীবনে কেমন প্রভাব রেখেছে এ বিষয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের করা গবেষণায় উঠে আসে, 2011 সালের পর 2022 সালে দেশের মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগ্রহণটি মূল্যস্ফীতি রোধে গ্যাস, পানীয় বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে আর না বাড়ানোর আহ্বান জানায়। কোন কোন প্রোডাক্ট আসলে এই মূল্যস্ফীতির হার বৃদ্ধিতে অবদান রেখেছে? একটা হচ্ছে চাল, আর এটি ছাড়া আটা, ডাল, বেকারি পণ্য এবং চিনি। আটার দাম এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের কি, আমি নিজে পার্সোনালি কথা বলেছি একটু লো ইনকাম পিপলের কাছে এবং তারা বললেন যে আসলে তারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আটা হয়তো বা ময়দা তারা কনজিউম করছিলেন, কিন্তু এরপর থেকে তারা একেবারে টোটালি অলমোস্ট আর কি টোটালি বাদ দিয়েছেন। এর আগে মতিঝিলে সমসাময়িক অর্থনীতি বিষয়ক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার জানায়, আরেক দফা গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়তে পারে কর্মসংস্থানে। বিশ্বের যে মন্দাবস্থা সেটার একটা নেতিবাচক প্রভাব তো সব শিল্পের উপর পড়বেই, আপনার গ্যাস প্রাইসেরও একটা প্রভাব পড়বে, কারণ আলটিমেটলি তাদের পণ্যটা লেস কম্পিটিটিভ হয়ে যাবে। তাদের এই কস্ট প্লাস রানিং কস্ট প্লাস এমপ্লয়মেন্ট কস্ট, এগুলো সব কিছু নিয়ে কিন্তু পণ্যটাকে ফ্যাক্টরিং করে তারা সেটাকে বিক্রি করবে। এখন যেহেতু গ্যাসের দাম বেড়েছে, তারা তাদের এখন ডিসিশন নিতে হবে যে এখানে এটাকে আমি অফসেট করব কিভাবে, আমি ছাটাই করে অফসেট করব নাকি আমি একটু কম খাবো, মানে আমার প্রফিট মার্জিনটাকে কম রাখবো। ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমিয়ে এনে সুশাসন নিশ্চিতের জন্য বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা।